হ্যালো বন্ধুরা, আমাদের এবিএস মিডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। দুবাই, এই শহরের নাম কে না শুনেছে? মরুভূমি থেকে স্বপ্ন নগরীতে পরিণত হওয়া এই শহরের উত্থানটা মাত্র 50 বছরের ব্যবধানে। কিন্তু কি করে এত অল্প সময়ে দুবাই এত ধনী শহরে পরিণত হলো? আমাদের আজকের টপিকে থাকছে এই নিয়ে বিস্তারিত। তবে মূল পর্বে যাওয়ার আগে, এখনও যদি আপনি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই করুন আর আমাদের সাথেই থাকুন। বিলাসিতা আর আরামের নগরীর কথা যদি আপনাকে জিজ্ঞাসা করি, তাহলে সবার আগে মাথায় কোন শহরের নামটা আসবে শুনি? দুবাই। জি হ্যাঁ, সংযুক্ত আরব আমিরাত বা ইউনাইটেড আরব আমিরাতের একটি শহর, তবে পৃথিবীর সবচেয়ে ধনী শহরগুলির মধ্যে একটি। অভিজাত সম্প্রদায়ের প্রথম পছন্দের শহর হিসেবেও খ্যাত দুবাই। এই গ্রহে বিদ্যমান প্রতিটি দামি আইটেম এবং নামি দামি সব ব্র্যান্ড এখানে থাকা চাই চাই। এই চমৎকার শহরটি আকর্ষণীয় টুরিস্ট, অবকাঠামোর রক্ষণাবেক্ষণ এবং মনোমুগ্ধকর আতিথেয়তা নিয়ে গর্ব করে। মাত্র 50 বছর আগে দুবাইতে তেলের খনি আবিষ্কার হয়েছিল, তবে তা হচ্ছে এর আয়ের মোটে 1%। তাহলে 50 বছরের ব্যবধানে দুবাই কিভাবে এত ধনী শহরে পরিণত হলো? ইতিহাস থেকে দেখা যায়, দুবাইয়ের আয়ের প্রধান উৎস ছিল মুক্তা শিল্প। 1770 সাল থেকে 1930-এর দশক পর্যন্ত এই শিল্পটির উত্থান হয়েছিল এই শহরে এবং সম্পদের বন্যা নিয়ে এসেছিল সাথে করে। বিশ্বাস করা হয় যে পারস্য উপসাগরীয় জেলের গ্রামের বাসিন্দারা সমুদ্রে ডুব দিয়ে মুক্তা সংগ্রহ করে নিয়ে আসত। 1940-এর দশক থেকে দুবাই এবং আবুধাবির মধ্যে তাদের উত্তর সীমান্ত নিয়ে বিরোধ ছিল, যা 1971 সালে সংযুক্ত আরব আমিরাত গঠন হবার পরও অব্যাহত ছিল। 1979 সালে দুই রাষ্ট্রের মধ্যকার বিরোধ আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে সমঝোতাতে পরিণত হয়, যার ফলে দুবাই তার অর্থনৈতিক ক্ষেত্রে আপেক্ষিক স্বাধীনতার অনুমতি পায়। 1950 দশকের শেষের দিকে সীমান্ত সংঘর্ষ অবসানের পর তেলের উচ্চ রাজস্বের কারণে রাতারাতি সমৃদ্ধি পায় আবুধাবি। কিন্তু সেই সময় দুবাই ছিল আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন। এমতাবস্থায় দুবাইয়ের শাসক শেখ রশিদ বিন সাইদ আল মাকতুম পরিস্থিতির জাতাকলে উদ্ভাবনী ও রূপান্তরমূলক সমাধান বিকশিত করতে সক্ষম হয়েছিলেন। যে কোনো অবকাঠামোকেই তিনি দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চালিকা হিসেবে চিহ্নিত করে এবং আন্তর্জাতিক বিমানবন্দর ও সমুদ্রবন্দর উন্নয়নে ব্যাপক বিনিয়োগ করে। 1960 সালে দুবাই তার প্রথম বিমানবন্দর দেখতে পায়। 1963 সালে দুবাই ক্রিক ড্রেজিং শুরু করে। এই প্রকল্পটি পরিপূর্ণ করার জন্য শেখ রশিদ বিন সাইদ আল মাকতুমকে বিলিয়ন ডলার ধার করতে হয়েছিল। পড়তে হয়েছিল জনগণের রোষানলের মুখে, কিন্তু স্থির ও অবিচলিতভাবেই তিনি প্রকল্পটি শেষ হবার অপেক্ষা করেছেন। প্রকল্পটি শেষ হলেই সাফল্য এসে ধরা দেয়। সমুদ্রের সমস্ত জাহাজের জন্য বন্দর খুলে দেওয়া হয় এবং স্বর্ণের পুনরপ্তানি শুরু হয় পূর্ণোদ্যমে। 1966 সালে দুবাই তেলের খনি আবিষ্কার করে এবং 1969 সাল থেকে তা রপ্তানি শুরু করে। তেল, রিয়াল নতুন মুদ্রার সৃষ্টি এবং সত্যস্বাধীন রাষ্ট্র কাতার দুবাইকে দ্রুত প্রকাশিত ও বিকশিত করতে সাহায্য করে। শহরের অবকাঠামো নির্মাণে তেল হতে অর্জিত অর্থ বিনিয়োগ করা শুরু করে দুবাই, যা দুবাইয়ের পর্যটন শিল্পকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং অর্থনৈতিক বৈচিত্র্যকরণে ভিন্ন মাত্রা যোগ করে। দুবাইয়ের মোট জিডিপির প্রায় 20% হচ্ছে পর্যটন খাত থেকে আসে। এসব অবকাঠামো বাণিজ্য ও শিল্পের সম্প্রসারণকেও উৎসাহিত করেছে। 1980 দশক জুড়ে দুবাই আবুধাবির সাথে ক্রমবর্ধমান তেল লাভের এক অর্থনৈতিক প্রবৃত্তি ও রাজস্ব প্রবাহে বৈচিত্র্য আনার চেষ্টা করে। 1985 সালে শহরটি তার প্রথম মুক্ত অর্থনৈতিক অঞ্চল জাবজা বা জেবেল আলী ফ্রি জোন প্রতিষ্ঠা করে। ধীরে ধীরে 52 বর্গ কিলোমিটারের এই জায়গাটি বিশ্বের বৃহত্তম মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে পরিচিতি পায়, যার ফলে বিশ্বব্যাপী ব্যবসায়ীদের নজর কাড়ে জায়গাটি। বর্তমানে এই ব্যবসাগুলো 30টির মতো মুক্ত অর্থনৈতিক অঞ্চলে সুবিধা গ্রহণ করে, যা কাস্টম শুল্ক সুবিধা, ট্যাক্স ছাড় এবং বিদেশি মালিকানাধীনের জন্য কম শর্ত দিয়ে থাকে। হাজার হাজার কোম্পানি এই শহরে 20% বিদেশি বিনিয়োগ করে থাকে আর এদের মধ্যে 1.44 লাখ কর্মচারী আয় করে $80 বিলিয়নেরও বেশি, যা দুবাইয়ের জিডিপিতে 21%-এরও বেশি যোগ করে। 2000 সালে দুবাই বিশ্বকে তাক লাগিয়ে দেয় ইন্টারনেট সিটি উদ্বোধন করে, যা বিশ্বব্যাপী ক্লায়েন্টদের আমন্ত্রণ জানায় এবং দুবাইয়ের ব্যবসাকে ফুলে ফেঁপে উঠতে সাহায্য করে। ইনফোটেক হাবটি সম্পূর্ণ করমুক্ত ছিল এবং প্রচুর বিনিয়োগকারীদের আকৃষ্ট করেছিল।
2003 সালের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় দুবাই। সম্পত্তির মালিকেরা কেবল 99 বছরের জন্য তাদের নিজ নিজ সম্পত্তির মালিক হবে এবং ফ্রি হোল্ড নিয়ম বলে আর কিছুই ছিল না। এই সময় বুর্জ আল আরাব এবং বুর্জ আল খালিফার মতো ভবনগুলো নির্মিত হয় যা বিশ্বকে অবাক করে দেয়। দুবাইয়ের আয়ের আরেকটি উৎস হচ্ছে সামুদ্রিক কার্যক্রম। পূর্বের সাধারণ এক জেলের শহরই আজ বিশ্বের সবচেয়ে দামি বাণিজ্য বন্দরে পরিণত হয়েছে। সামুদ্রিক শিল্পের জন্য দুবাই একদম পারফেক্ট একটা প্লেস যা বিশ্বব্যাপী ব্যবসায়ীদের আকৃষ্ট করে সর্বদাই। বিলাসবহুল রিসোর্ট, পাঁচ তারকা সম্বলিত হোটেল, দৃষ্টিনন্দন স্থাপত্যশৈলী, আধুনিক ও প্রযুক্তিগত সব সুযোগ সুবিধা, সব মিলিয়ে দুবাই এক স্বপ্নপুরীতে পরিণত হয়েছে যা একসময় ছিল কেবল ধুধু মরুভূমি। দুবাই ভিন্নধর্মী, ব্যতিক্রম, গতিশীল এবং কোটিপতিদের খেলার মাঠ এবং সোনার শহর হিসেবে বিশ্ববিখ্যাত। শহরটি চমৎকার, বিশ্বমানের অবকাঠামো এবং আধুনিক ও উচ্চবিলাসী সুযোগ সুবিধা প্রদান করে নিজস্ব খ্যাতি বজায় রাখে। আর ঠিক একই কারণে নতুন নতুন পর্যটক, ব্যবসায়ী, ক্রেতা সবাই দুবাইতে ছুটে আসে আর দুবাই দিন দিন নিজেকে সমৃদ্ধ করে। কি ইচ্ছে করছে এখনই চলে যাই দুবাই, তাই না? তাহলে এখন বলুন সামনের ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে আগ্রহী, কমেন্ট করে আপনার পছন্দের বিষয়টি জানিয়ে দিন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, শেয়ার দিয়ে সাথেই থাকুন আর ভিডিওগুলো ভালো লাগলে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে। পরবর্তী টপিকে আবারও আপনাদের সাথে দেখা হবে, ভালো থাকবেন।